কথা মন্দ কথা খারাপ কথা আ কথা কু কথা অনেক রকমের কথা আছে কথার কোনো শেষ নাই যে কথা বলে শেষ করা যাবে না কিন্তু কথা হলো আসল কথা হলো কথা বলতে গিয়া আমার সাংবাদিক ভাইরা আছে ওনারা এই থেকে বিভিন্ন গ্রামার গ্রামাটিক্যাল মিস্টেক বিভিন্ন ধরনের আবার এই অর্থ কি হয় বা এটা এইভাবে না বললে ওইভাবে বললে কেমন হয় এ ধরনের একটা সমস্যায় থাকে যার জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে একটা গরুর খোয়ার তো শুনছেন আপনারা নাম এই খোয়ারের ভিতরে থাকার মতো একটা অবস্থা মানে যার জন্য এই অবস্থার ভিতরে রাখা হয় মানে যার বা ভিতর থেকে কোনো ধরনের কাজ ফ্রি করা যায় না এখানে আজকে আমার বন্ধু ফজলুর রহমান মানে ফারুক সে আমার ছাত্র জীবনে যখন নাকি আমরা এই 60-এর দশকে রাজনীতি করছি ছাত্রলীগ করতাম তখন আমরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলে স্লোগান দিচ্ছি কত কি করেছি সে কিন্তু আজ আমার এখানে আসতে যে কি অবস্থাটা ফেস করছে সে পরে জিজ্ঞাসা করলে তার কাছে জানতে পারবেন মানে আসতে পারে না আর আমি যে আপনাদের কাছে আসছি কিন্তু আসছি তো দেখেন বাসের বেড়া দিয়া কত দূর এই যে আমরা গান অনেক সময় শুনতাম মাঝে মাঝে নিজেও গাইতাম যে দূরের মানুষ কাছে আসো শুনবে যদি আমার গান এখন অবস্থা এমন হয়েছে কাছের মানুষরাও ঠেঙ্গা দূরে ভাবে আশেপাশে আসার কোনো সুযোগ নাই এই হলো আমার অবস্থা আর অনেকেই মনে করে যে রাষ্ট্রপতিতে আমি না জানি কত আরামের সুখে শান্তিতে আছি আসলে আমার রাষ্ট্রপতি হওয়ার পরে আমার 12টা জীবনের 12টা বাজে কারণ আর আমার কোনো ধরনের স্বাধীনতাই নাই কারণ কথা বলতে হয় মাইপ খাইতে হয় মানে ডাক্তার সাহেব পরীক্ষা করে দেয় পয়লার দিন যখন রাষ্ট্রপতি পরের দিনই মানে হাজির অনেক লোক ডাক্তারও আয়সা পড়ছে নিচে সব আমার ওয়াইফরে বললাম যে একটা ডিম আমলেট করে দাও তাড়াতাড়ি ডিম আমলেট করছে যে একজন যে আমার দিব না আমার ওয়াইফের হাত থেকে ডিম লয়ে গেছি গা নিচে নিচে আবার ডাক্তারে বেশি না 1/3 খাইছে এখন বলেন একটা ডিমের মামলেট এটার থেকে 1/3 খেয়াল এলে এটা কি থা আমি তো এই দেখছি এক ডিমের থেকে আবার এটা খাইলো কি লোক কয়টা ডাক্তার টেস্ট করে দিছে মানে এই টেস্টের খাবার হগল খাবারে কোনো ডাক্তার সাহেব আগে ভাবটা এমন যে ডাক্তার সাহেব খাইবো খাইলে যদি উনি না মরে তাহলে আবার দিবার তা আমার মরবার লেগে দিত না অর্থাৎ এখানে মনে হয় খায়া যাতে না মরি মরণের স্বাধীনতা এখানে নাই এ ধরনের একটা অবস্থার মধ্যে আছে রাত্রে ঘুমাইলে এটা আরেক আজব ব্যাপার দরজা কিন্তু লক করে ঘুমানো যাবে না দরজা খোলা লক কারণ এই ঘুমের মধ্যে অন্য সময় কোন সময় কি হয়ে যায় ঠিক নাই এই জন্য এইটা খোলা যে কোনো সময় যাতে ঢুকে পড়তে পারে এই অবস্থার মধ্যে আছে দুজন কি সুখে আছি